Oh. তো এটা হলো প্রথম দ্বিতীয় দিক যে যে দিনটাতে উদযাপন করা হয় সেই দিনটাতেও সেই দিনটার দিক দিয়েও এইটার এই দিনটাতে উদযাপন করা মহা অন্যায় এবার আমরা দেখবো শরীয়তের দিক দিয়ে এটা কতটা বৈধ শরীয়তের দিক দিয়ে এটা কতটা বৈধ রয়েছে আমি আগেই বলেছি যে শরীয়তের কোথাও এর অস্তিত্ব প্রমাণ পাওয়া যায় না এর অস্তিত্ব এর কোনো প্রমাণ এর প্রমাণ পাওয়া যায় না আল্লাহ তাআলা বলছেন যে আমলাহুম শুরুকা উশরাউলহুম মিন আদ-দীন মালাম ইয়াদান বিহিল্লাহ তাদের কি অন্য কোনো মাআবুদ বা অন্য কোনো আল্লাহ হয়েছে যে আল্লাহ তাদেরকে কোনো নতুন পথ ও পদ্ধতির আদেশ দিয়েছেন যে পথ ও পদ্ধতির আদেশ আল্লাহ তালা আদৌ দেননি তো এটা আল্লাহ আদেশ নয় এটা রসুল্লাহ আদেশ নয় বরং এরা অন্য যে আল্লাহকে মানে অন্য যে শরীয়ত মানে সেই পীর ফকির অলি আউলিয়াদের বিধান হচ্ছে এগুলি এটা আল্লাহ রসুলের বিধান নয় সুরাজ সুরা সর নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর একুশ অন্যত্র দ্বারা বলছেন যে সোম্মা আয়াল আমি তোমাকে অর্থাৎ রসুল্লাহ সম্বোধন করা দ্বারা বলছেন যে আমি তোমাকে একটা মজবুত শরিয়াতের ওপরে প্রতিষ্ঠিত করেছি আমি তোমাকে একটা মজবুত সুদৃঢ় শরীরের উপরে প্রতিষ্ঠিত করেছি অতএব তুমি ওই মজবুত শরীয়তের ওই বিধানের অনুসরণ অনুকরণ করো আর ওই সমস্ত লোক যারা দিন সম্পর্কে জানে না যারা গোড়া মূর্খ যারা জাহেল তাদের প্রবৃত্তির বা খেয়াল অনুসরণ অনুকরণ করবে না এটাকে খেয়াল খুশি নয় এটাকে মন গড়া আইন নয় যে আইনের কথা আলু রুসুল শাসমান বলেননি আল্লাহ বলেননি শাহ মা আজম আরিন বলেননি তার খালিফরা বলেননি সেরকম একটা পথ পদ্ধতি তৈরি করে এটা কি খেয়ালকুশি নয় আর তাহলে কী বলছেন যে ইন্দাম্লা ইয়ে বলুন আইন ক্যামিনা লয় সা এই সমস্ত কর্ম পদ্ধতি বা এই সমস্ত ব্যক্তিরা তোমার কোনো কাজ আসবে না তোমার কোনো কাজ আসবে না ও ইন্ন দল বাউলিয়া বাগিন নিশ্চয়ই যারা অত্যাচারী যারা পদভুষ্ট যারা বেদাকি যারা মুশসিক তারা একে অপরের বন্ধু আল্লাহ আলিউল মুত্তাকিন আর আল্লাহ হচ্ছে মুত্তাকি যারা পরিশ্রবে তাদের হচ্ছে বন্ধু আল্লাহ হচ্ছে মুত্তাকিদের বন্ধু আর মুশসিকরা বেদাকেরা একে অপরের বন্ধু সোরায় জাসিয়া ষোলো নম্বর পঁয়তাল্লিশ আয়ত নম্বর আঠারো থেকে উনিশ তো প্রমাণিত হচ্ছে যে এটা ইসলামের বিধান নয় এটা হচ্ছে ইসলাম ছাড়া অন্য কোনো বি মুফতি ওলি বিধান যেটা তারা মঙ্গ তৈরি করে নিয়েছে এর সঙ্গে শরীর কোনো মাথা ব্যথা নেই এর সঙ্গে সরিয়েতে কোনো সম্পর্ক নেই যদি এবার আমরা পদ্ধতিগত দিক দিয়ে যাই যে যে পদ্ধতিটা আজকে সরু মানে ঈদ বেদন পালন করা হচ্ছে এই পদ্ধতিগত দিক দিয়েও কি বৈধ হবে কক্ষ না কেননা আজ বর্তমানে ঈদ বেদন মানে ঈদ বেদনের নবীন কেন্দ্র করে যে ব্যাহায়পানা অশ্লীলতা গান বাজনা অবৈধ মদ্যপান অবৈধ নারী পুরুষের অবাধ মেলামেশা কোনটাই ইসলামের বৈধ নয় কোনটা ইসলামে বৈধ নয় কেননা সল্লাল্লাহ সাল্লাম বলছেন যে লাইশ বান্না উনা সুর্মিন উম্মাদি আল হামরা নাহা বেগাই স্নেহা আমার উম্মদের কিছু লোকেরা মদ্যপান করবে মদ পান করবে কিন্তু তারা মদের নামটাকে পরিবর্তন করে যে অ্যালকোহল ওয়াইন এসব নাম দিয়ে পান করবে কিন্তু পান করবে আর মাথার উপরে তাদের গান বাজনা বাজবে বাদ্যযন্ত্র বাজবে আর সেই বাদ্যযন্ত্রের তাদের নর্তকেরা নাচবে একবার ইমাজেশন করুন এই ঘটনাটা যখন ঈদ নবী বাহির হয় উরুস বা জুলুস বাহির হয় তখন কিভাবে বাহির হয় সামনে একটা বড় গাড়ি থাকে সেই গাড়ির ওপরে বড় বড় ডিজে বলতে হয় ওলাকে বড় বড় ডিজে বড় বড় বক্স থাকে সেই বক্সে বা ডিজিতে একদম জোরে জোরে এমন জোরে জোরে গান বাজনা হয় যে কোনো প্রকৃত মুসলিমের কান পোতায় মুশকিল হয় সেখানে প্রকৃত মুসলিম থেকে যারা প্রকৃত মুসলিম তাদের কানে আঙুল দিয়ে ওই দিনটি পার হতে হয় এত জোরে 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 এত জোরে জোরে গান বাজনা বাজে আর তারা তার পেছনে পেছনে না আছে কি বলছেন যে আমার উন্মদের কিছু লোক থাকবে যারা গান বাজনা বাজাবে বাদ্যযন্ত্র বাজাবে আর তার তালে তালে নাচবে বলছেন এবার যে এই সমস্ত লোকদের পরিণাম কি হবে আল্লাহ এদের দাঁড়াতেই পৃথিবীকে ধ্বংস করবেন আল্লাহ এদের দাঁড়াতেই ধ্বংস করবেন ওই যে মধ্যে কিছু লোককে আল্লাহ কে আমাদের মাঠে বানর তৈরি করবে বানর তৈরি করবে অথবা শুকুর তৈরি করবে শুকুর তৈরি করবে শুকুর তৈরি করবে সে মানে মাঝাহাদস নাম্বার তিন হাজার দুশো তেষট্টি কত ভয়াবহ মানে পরিণাম যারা গান বাজন এরকম করবে তাদের পরিণাম কি হবে হয় এদের মাধ্যমে দিনে ধ্বংস হবে নাই কাল কেমন বান্দর করে ওঠানো হবে অথবা শুকুর করে ওঠানো হবে আল্লাহ আয়লা বলছেন যে আমানু ইন্দিন ওই সমস্ত রোগ যারা এটা পছন্দ করে যে মোমিনদের মধ্যে অশ্লীলতা ব্যাহ বনা ছড়িয়ে যাক নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে প্রকৃত প্রকৃত মুসলিম তাদের মধ্যে মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক আলিমুন দুনিয়া ওয়াল আখরা তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি তো এরা কি চাচ্ছে না যে মুমিনদের মধ্যে ব্যাহায় অশ্লীলতা ছড়িয়ে যাক আমি আগেই বললাম যে এরা এত জোরে জোরে গান বাজনা করে এত জোরে জোরে গান বাজনা বাজায় যে প্রকৃত মুসলিম মমিনদেরকে সেখানে কানে হাতে কানে আঙুল দিয়ে পার হতে হয় মানে ওই শব্দটা কোনো মমিনের পক্ষে শোনা সম্ভব নয় যেটা অবৈধ হারাম আওয়াজ তো এরা কি চাচ্ছে না যে মমিনদের মধ্যে অস্ট্রেলিয়াটা ছড়িয়ে পড়ুক তারপরে মদ মদ্যপান নারী পুরুষের অবাধ মেলামেশা গান বাজনা বেহে পনা, বেপর্দা যখন রকমের আছে সবকিছু অপকর্ম এই ভিনকে কেন্দ্র করে হচ্ছে নম্বর তো পদ্ধতিগত দিক দিয়ে এটা আদৌ বৈধ নয় পদ্ধতিগত দিক দিয়ে এটা আদৌ বৈধ নয় এই কর্মটা দুই অবস্থা থেকে খালি নয় এই কর্মটা দুই অবস্থা থেকে খালি নয় হয়তো এটা বেদাত আর না হয় এটা হচ্ছে অমুসলিমদের অনুকরণ অনুসরণ হয় এটা বেদাতি পদ্ধতি তৈরি করা হয়েছে না হয় এটা অমুসলিমদের অনুকরণ অনুসরণ করে তৈরি করা হয়েছে আর এই দুই পদ্ধতি হচ্ছে হারাম এই দুই পদ্ধতি হচ্ছে হারাম যদি আমরা বলি যে এটা আমরা পদ্ধতি করে নতুন করে তৈরি করেছি তাহলে এটা তাহলে এটা হচ্ছে বেদাৎ তাহলে এটা হচ্ছে বেদাত

তো নিশ্চয়ই এটা হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতির আদেশ রসুল সাল্লাম দেননি তাহলে এটা হচ্ছে বিরাট রসুলাম কি বলছেন যে সাইন হাজে সে কি নিশ্চয়ই উত্তম কথা হচ্ছে আল্লাহ তা কিতাব কোরআনের কথা ও খৈরুল হাদিউল হাদি মোহাম্মদ সাল্লাম আর উত্তম পথ ও পদ্ধতি হচ্ছে উত্তম আদর্শ হচ্ছে রসুল্লাহামের পথ ও পদ্ধতি আদর্শ ও সারুল উমর মোহাম্মদ সাতুহা আর সবচেয়ে নিকৃষ্ট কর্ম হচ্ছে দিনের মধ্যে নতুনত্ব তৈরি করা দিনের মধ্যে নতুন কিছু তৈরি করা অকুল্ল মোহাম্মদ সাথে বেদা আর প্রত্যেকটা নতুন কাজ হচ্ছে বেদায়াত অকুল্ল বেদাত দলালা আর প্রত্যেকটা মানে নতুন পদভস্ত কাজ হচ্ছে বেদাত সেই বলছে আটশো সাতষট্টি এখন বলবেন যে যদি প্রত্যেকটা নতুন কাজ বিরাতে হয় তাহলে তো শাহবত জাম লোকেরা গাড়ি ঘোড়া চাপেনি তাহলে আজ বর্তমানে যে গাড়ি ঘোড়া চলছে বা জাহাজ ট্রেন বাস এগুলো বিরাতে হবে শাহবাদ তো আগে যেমন বিরিয়ানি খাইনি যেগুলো আমরা এখন যদি আমরা এখন বিরিয়ানি খাচ্ছি তাহলে বিরাট হবে তো এই মূর্খদের বোঝা উচিত যে বেদাত কাকে বলে বেড়াত হচ্ছে এমন আমল যার সম্পর্ক নেকির সঙ্গে বেড়াত হচ্ছে এমন আমল যার সম্পর্ক হচ্ছে নেকির সঙ্গে যে আমলটা নেকির আশাতে বা নেকির উদ্দেশ্য নিয়ে করা হয় দলিল ছাড়া সেটা হচ্ছে বেদাত যে আমলটা বা যে কর্মটা নেকির উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় কিন্তু দলিল ছাড়াই এটা হচ্ছে বেদাত তাহলে কি আমরা যে ভাত খাচ্ছি বা বিরিয়ানি খাই এটা কি আর ভাত খেলে কম নেকি হবে আমরা গাড়ি খেলা জাহাজ বা ট্রেনে আমাদেরকে এই নিয়ে থাকে যে জাহাজে চাপলে দশ নেকি আর বাসে চাপলে পাঁচ নাকি কোনো বিষয় নয় এটা ইবাদত নয় যেটা হচ্ছে একটা বৈষয়িক বিষয় দুনিয়ার পার্থক্য বিষয়গুলা এর সঙ্গে বা নেকির কোনো সম্পর্ক বা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের কোনো সম্পর্ক থাকে না এই জন্য এটা এবার নয় বেরত হচ্ছে এমন আমল এমন কর্ম যেটা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয় বা নেকির নেকির নেকি অর্জনের উদ্দেশ্যে করা হয় অথচ এর পিছনে কোনো দলিল নেই অথচ এর পিছনে কোনো দলিল নেই সেটা হচ্ছে বেদাত সেটা হচ্ছে বেদাত তো এটা হচ্ছে হয় বেদাত আর না হয় এটা হচ্ছে অমুসলিমদের অনুসরণ অনুসরণ তৈরি করা হয়েছে এদিক এটা হারাম আজ মুসলিমরা অত্যন্ত বা অধিক আকারে অমুসলিম গ্রহণ করছে জন্মদিবস শুধু এই নবী দিবস নয় আরো যত জন্মদিবস রয়েছে সবগুলাই হারাম আর সবগুলো বলেছে কোথা থেকে খ্রিস্টানদের কালচার থেকে হ্যাপি ইয়ার উদযাপন করা যেটা কিছুদিন পরে আবার আসছে থারটি ফার্স্ট নাইট যত রকম দিবস আছে সবগুলাই অমুসলিমদের কাছ থেকে আমরা নিয়েছি সবগুলো হচ্ছে তাদের অনুসরণ অনুকরণ করা আর রসুলাম বলছেন যে মান তাসাবিন যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই লোক যে ব্যক্তি যে গোত্রে সাদৃশ্য অবলম্বন করলো কালকে আমাদের মনে সে তাদের সঙ্গেই উঠবে সহি আদেশ নাম্বার চার হাজার একত্রিশ তো এটা হচ্ছে অমস্তিদের কৃষ্টি কালচার আমাদের মুসলিমদের কৃষ্টি এটা নয় তো যারা এই দিনটা উদযাপন করছে কালকে আমাদের তারা ভাই ইহুদি হয়ে তাদের সঙ্গে উঠবে না খ্রিস্টান হয়ে তাদের সঙ্গে উঠবে না হিন্দু হয়ে তাদের সঙ্গে উঠবে সে মুসলিম থাকতে পারে না এমন একটা জাতি আসবে এমন একটা দল আসবে যে জাতি যে দল তার তাদের পূর্বের জাতির পদে পদে অনুসরণ করবে বিঘতে বিঘত অনুসরণ করবে হাতে হাতে অনুসরণ করবে হাত তেলা দেখালো অথবা যদি সেই পূর্বের জাতিরা গোসাপের গর্তে প্রবেশ করে তা হলে তোমরাও তাদের অনুসরণ অনুকরণ করতে করতে গোসাপের গর্থে প্রবেশ করে যাবে কোল না এরাসুলসাল্লাম মানে ইহুদের নাসারা এ পূর্বে জাতি বলতে কি ইহুদের নাসারাকে আপনি বোঝাচ্ছেন কলা এসব আর কারা হবে আর কারা হবে শ্রীভূখারা তোমার সাত হাজার করি তো পূর্বে জাতি বলতে ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে পূর্বে জাতি বলতে ইহুদি খ্রিস্টানকে বোঝানো হয়েছে রহিস্টান কি বলছেন যে যারা পূর্বে জাতি অনুসরণ করবে অনুকরণ করবে পদে পদে তারা পদ ভ্রষ্ট হয়ে যাবে কালকে আমাদের মাঠে তারা তাদের সঙ্গেই উঠবে কালকে আমাদের মাঠে তারা তাদের সঙ্গেই উঠবে তো এটা যদি বিরাট হয় তাহলেও এটা চরম গোনা চরম অন্যায় যদি এটা মুসলিমদের ক্রিস্টকাল যে অনুসরণ অনুকরণ করা হয় বা অবস্থিত সাদৃশ্য অবলম্বন করা হয় তবু এটা চরম অন্যায় চরম মহাপাপ বেদাতের পরিণাম সম্পর্কে আলো তারা বলছেন সেই পুহারের মধ্যে মধ্যে যে হায়সেন যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করলো অথবা কোনো বেদাতি কর্মকাণ্ডকে প্রশ্রয় দিল যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ড করলো অথবা কোনো বেদাতি কর্মকাণ্ডকে প্রশ্রয় দিল হয়তো চাদা দিল কিংবা সাহায্য করল তাদের শাস্তি কি হবে রাসূলুল্লাহ বলছেন আলাইহি বলেন যে লানাতুল্লাহ আলাইহিম ওয়াল মালায়েকাতি ওয়ান নাস তাদের উপরে আলহ তাআলা লানাত হিশাম্পদ ফেরেশতাদের লানাত হিশাম্পদ এবং সমগ্র মানবজাতির লানাত হিশাম্পদ তাদের উপরে লা ইয়াক্ববালুল্লাহ মিনহু ইয়া মা আল কিয়ামা আসর্ফ নাউদা আদালান আল কিয়ামত তাদের কোনো আমল কোন নেকির কাজ আল্লাহ দ্বারা হবে না আল্লাহর বরবার গ্রহণযোগ্য হবে না তারপরে আল্লাহ তালা বলছেন যে যখন এই সমস্ত যাবে তখন তারা কি বলবে তারা ফরিয়াদ করবে করবে আমাদের আল্লাহ আমাদেরকে তুমি একবার জাহান নাম থেকে মুক্তি দাও নায়াম আলু সালেহান এবার আমরা দুনিয়ায় গিয়ে ভালো কাজ করবো গাই আল্লাহ নায়ামু ওই সমস্ত কর্ম বাদ দিয়ে যেগুলো আমরা পূর্বে করেছি যেগুলো আমরা পূর্বে করেছি সেই সমস্ত কর্ম আর করব না এবার কি আমরা ভালো কাজ করবো সুন্নত আমল করব। আল্লাহ তুমি আমাদেরকে একবার মুক্তি দাও তখন আল্লাহ কি বলবেন আমি কি তোমাদেরকে এমন একটা বয়স দিয়েছিলাম না আমি তোমাদেরকে এমন একটা সময় দিয়েছিলাম না যে সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো জ্ঞান অর্জন করতে চাইতো তাহলে অবশ্যই করতে পারতো যদি কোনো ব্যক্তি কোনো সঠিক জ্ঞান অর্জন করতে চাইতো তাহলে অবশ্যই করতে পারতো অর্থাৎ জ্ঞান অর্জন করার সময় আমি তোমাদেরকে দিয়েছিলাম কিন্তু তোমরা সেই সময় সঠিক জ্ঞান অর্জন করোনি বা সঠিক জ্ঞান মাননি এবং তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল সতর্ক বার্তাকারী এসেছিলো যে তুমি এটা করিও না এটা বেদায় এটা হারাম এটা অবৈধ কিন্তু তোমরা সেগুলো শোনো নিরুখু অতএব তোমরা আজ আমার আযাব ভোগ করো সামানের দ্বারে আর অত্যাচারী যারা যারা পথভ্রষ্ট যারা বেদাতি যারা মুশরিক তাদের কোন সাহায্য করে নেই সূরা আল ফাতির 35 আয়াত নম্বর 37 সর্বশেষ আয়াত আল্লাহ তাআলার বলছে সূরা আল কাহাফ নম্বর আঠারো আয়াত নম্বর একশো তিন থেকে ছয়ের মধ্যে কুল হাল নুনাবিকুম বিল আখসারিনা আমালান আমি কি তোমাদেরকে এমন জাতির কথা বলে দেব না যারা তা আমলের দিক দিয়ে কর্মের দিক দিয়ে অধিক হায়াতের দুনিয়া যা তাদের সমস্ত দুনিয়া যাদের সমস্ত সমস্ত কর্মগুলিকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে দুনিয়াতে বৃষ্টি করে দিয়েছে তারা কারা তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা আমল করে আর মনে করে যে আমরা খুব উত্তম কাজই করছি খুব ভালো কাজই করছি কিন্তু আসলে সেটা ভালো কাজ নয় সেটা হচ্ছে বেদাতি কর্মকাণ্ড সেটা হচ্ছে মুর্শিকি কর্মকাণ্ড সেটা হচ্ছে আল্লাহ রুধি কর্মকাণ্ড সেগুলো সেগুলি গ্রহণযোগ্য নয় আলবেলা বলছেন যে এরাই তারা যারা আমার আয়াতকে অস্বীকার করেছে এবং আমার সাক্ষাৎ অর্থাৎ কেমতকে অস্বীকার করেছে আম আল হোক আম আলহম আজ তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে সলা রোকে মানা হয়ে আমার কেমন আর কাল কে আমাদের মাঠে এরা কোনো নেকি কোনো বদলা কোনো প্রতিদান পাবে না কত বড় স মানে সতর্মূলকভাবে এরা তারা বললেন এরা এটা মনে তো করে যে আমরা খুব ভালো কাজ করছি এটা তো মনের ভাবে যে আমরা খুব ভালো কাজ করছি নেকির কাজ করছি কিন্তু আসলে কাজগুলো হচ্ছে অত্যন্ত খারাপ জঘন্য কাজ এর এর দরুন কালকে মতন মাঠে জাহান নেওয়া যাবে কি পশ্চিম আগে দোয়া করব হে আল্লাহ তোমাদেরকে এই সমস্ত ভয় অব বিদাত থেকে তৌফিক দান করো তোমরা ভয় তৌফিক দান করো যে কোনটা সুন্নাত আর কোনটা বিদআত কোনটা স্থানীয় কাজ আকোটেশন বিউদি কাজ জিনিস বহুত তৌফিক দান করো আমিন ওয়া আখিরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু